নমস্কার আপনারা দেখছেন নিউজ নিবিক ইউটিউব চ্যানেল আমি দেবরাজ আপনাদের সাথে সংসদের বাজেট অধিবেশন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি তিনি বাজেট পেশ করলেন না আমাদের এই পর্বের মূল উদ্দেশ্য এটা নয় যে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটটা ডিজিটাল বাজেট হিসেবে পেশ করেছেন বা এই নিয়ে আলোচনা হবে না যে এবার থেকে বাজেট মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে এই ধরনের তর্ক বিতর্ক বা এই ধরনের মুখরোচক আলোচনার জন্য আপনারা স্যাটেলাইট টিভি ব্যবহার করতে পারেন সেখানে আপনারা এই ধরনের মুখরোচক খবর পাবেন খবর কম পাবেন আজকে আমরা আলোচনা করব এই যে বাজেট দু হাজার বাইশ এবং তেইশের যে বাজেট আজকে ঘোষণা করা হলো সেই বাজেটে আমার আপনার অর্থাৎ দেশের সাধারণ মানুষের জন্য কি রয়েছে কি নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এই বাজেট দেশের মানুষের জন্য নতুন আশা নতুন উদ্যোগ এবং দেশের তরুণদের জন্য নতুন ভবিষ্যৎ নিয়ে আসছে এবং অনেক নেতা মন্ত্রী ইতিমধ্যেই বাজেট ঘোষণার পর থেকে এই বাজেটটাকে মাস্টার স্ট্রোক বলে ঘোষণা করে দিয়েছেন এবং অনেক খবরের চ্যানেলে এটাকেই বুস্টার ডোজ বাজেট বলে বলা হচ্ছে কিন্তু এই ধরনের তকমা লাগানোর আগে বাজেটটা একবার ভালো করে দেখা উচিত যে এখানে আদেও কোনো মাস্টার স্ট্রোক আছে কি না বা আদেও বুস্টার ডোজের কথা বলা আছে কিনা সেই বাজেটে প্রতি বছরই যখন সংসদে বাজেট পেশ হয় তখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন থাকে যে কি কি জিনিসের দাম কমলো আর দাম বাড়লো কি কি জিনিসের আজকের নিউজ নির্ভীকে আমরা আপনাদেরকে সেই নিয়ে একটা তথ্য দিয়ে দিতে চাই এই বছর দু হাজার বাইশ যে বাজেট আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন সেই বাজেটে যে জিনিসপত্রগুলোর দাম কমছে সবার আগে সেটা হচ্ছে হিরের দাম কমছে মোবাইল ফোন মোবাইল চার্জার পোশাক যে পোশাকের ওপর সরকার আলাদা করে জিএসটি চাপিয়ে দিয়েছিল সেই পোশাকের দাম কমছে বলে বলা হচ্ছে এই বাজেটে চর্মজাত দ্রব্য অর্থাৎ জুতো চামড়ার জুতো চামড়ার ব্যাগ চামড়ার বেল্ট এগুলোর দাম কমতে চলেছে জুতো এমনি দামটা কমা দরকার ছিল কেননা মানুষের আজকে এমন অবস্থা যে মানুষের দিন আনি দিন খাওয়া মানুষের অবস্থা এই জায়গায় গিয়ে ঠেকে তাদের ওই দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে গিয়ে জুতোর সুক্তলা খুয়ে যা খুয়ে যাচ্ছে তো তাদের নতুন জুতো কিনতে হচ্ছে অনেক বাদ ধরে তো জুতোর দাম কমে ভালোই হয়েছে বিদেশ থেকে আনা যন্ত্র এর দাম কমছে কাজে সরঞ্জামের দাম কমছে এবার আমরা আসছি দাম বাড়ছে কিসে কিসের কী কোন জিনিসপত্রগুলোর সেইগুলোতে দাম বাড়ছে বিদেশি ছাতার দাম বেড়েছে ইস্পাতজাত দ্রব্যের দাম বেড়েছে আর এছাড়া যে জিনিসপত্রগুলোর দাম বাড়ার কথা যেগুলো বাজেটে ঘোষণা করা হয়নি সেগুলোর দাম তো বেড়েই রয়েছে যেমন পেট্রোলের দাম ডিজেলের দাম বা রান্নার গ্যাসের দাম কিন্তু এগুলোর দাম কমানো নিয়ে কোনো ধরনের কোনো পরিকল্পনা দু হাজার তেইশ বাইশ এবং তেইশের যে আর্থিক বছর তাতে পরিকল্পনা আছে বলে এরকম কোনো ঘোষণা আমরা দেখতে পেলাম না এই হলো গিয়ে বাজেটের যে জিনিসপত্রগুলোর দাম কমছে এবং যে জিনিসপত্রগুলোর দাম বাড়ছে তার তালিকা যেটা আমরা আপনাকে বললাম এবারে আমরা কথা বলব দু হাজার বাইশ বাজেটে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে এই জিনিসপত্রগুলোর দাম কমলে ভালো হয় এই জিনিসপত্রগুলোর দাম বাড়লে ভালো হয় বা এই এই বিষয়গুলো বাজেটের মধ্যে থাকলে ভালো হয় এবং যেগুলো নিয়ে এই বাজেটে কোনো কথাই হলো না সেই ধরনের কিছু বিষয় নিয়ে দু সাল থেকে আমরা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি প্রায় প্রত্যেক দিন লাখো লাখো মানুষ করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হচ্ছেন হাসপাতালে ভর্তি হচ্ছেন শরীর খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ যারা পাচ্ছেন তারা ভর্তি হচ্ছেন যারা সুযোগ পাচ্ছেন না তারা হাসপাতালের বাইরে ফুটপাতে প্রাণ হারাচ্ছেন কেউ বেড না পেয়ে কেউ অক্সিজেনের সিলিন্ডার সময় না পেয়ে বা কেউ সময় চিকিৎসা না পেয়ে দু হাজার বাইশ তেইশের আর্থিক বছরে এই হসপিটাল অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা এই নিয়ে কোনো ধরনের কোনো ঘোষণা আমরা দেখতে পেলাম না দ্বিতীয়ত আমরা বারবার দেখেছি যখনই আমরা পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে যাই ওই পেট্রোল পাম্পে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যিনি তার একটা ছবি থাকে অনেক বড়ো একটা ব্যানার থাকে এবং সেখানে লেখা থাকে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে প্রচুর মানুষকে নাকি রেশন দেওয়া হচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর ছবি বড় বড় করে দেওয়া থাকে তো প্রধানমন্ত্রী যে রেশনিং সিস্টেম নিয়ে এত বিজ্ঞাপন দেন বা প্রধানমন্ত্রীর চালিত সরকার কেন্দ্রীয় সরকার তারা যেরকম বিজ্ঞাপন দেয় সেই রেশন ব্যবস্থা নিয়ে এই বাজেটে কোনো ঘোষণা করা হলো না এখানে এই আগামী আর্থিক দু হাজার বাইশ তেইশের বছরে সাধারণ মানুষকে রেশন দেওয়ার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে বা রেশনের আদেও কোনো আইটেম বাড়ানো হয়েছে কিনা বা কিছু কমানোই হয়েছে কিনা সেই নিয়ে কিন্তু কোনো মন্তব্য আমরা দেখতে পেলাম না আমাদের দেশের অর্থমন্ত্রীর মুখে উদ্যোগপতি বা শিল্পপতি অর্থাৎ যারা ট্যাক্স পেয়ারদের আওতায় পড়েন তাদের ট্যাক্স পেইং অর্থাৎ কর দানের ক্ষেত্রে কোনো ধরনের কোনো নিয়মের বদল করা হলো না না তাদের ট্যাক্স বাড়ানো হলো না তাদের ট্যাক্স কমানো হলো আমেরিকাতে আমরা দেখেছিলাম যখন দু হাজার কুড়িতে এইরকম মহামারীর সময় চলছে বা দু হাজার একুশে তখন তাদের দেশে শিল্পপতিদের ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছিল অথচ এরকম কোনো সিদ্ধান্ত আমাদের দেশের সরকারকে আমরা নিতে দেখলাম না ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে সময়টাকে বাড়িয়ে দু বছর করা হয়েছে এবং একই সাথে অর্থনীতির সাথে ডাইরেক্টলি যে বিষয়গুলো জড়িত সেরকম একটি বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা সেই ডিজিটাল মুদ্রা নিয়ে ঘোষণা করা হয়েছে এবং সেখানে থার্টি পার্সেন্ট ট্যাক্সের কথা বলা হয়েছে কিন্তু এই ডিজিটাল মুদ্রা সাধারণ মানুষের কাছে এসে পৌঁছোতে এখন অনেক দেরি এবং যে সমস্ত পুঁজিপতিরা যারা প্রত্যেক যাদের প্রত্যেক সেকেন্ডের আয় কোটি কোটি টাকা যেখানে অক্সফ্যামের রিপোর্ট কিছুদিন আগে এসেছে যে দেশের শিল্পপতিরা আরও বড় লোক হয়েছেন বা কিছু মুষ্টিমেয় শিল্পপতি অনেক বড় লোক হয়েছেন কোটিপতি হয়েছেন এবং যারা দেশের সাধারণ মানুষ তারা আরও গরিব হয়েছেন এই বিষয়টা নিয়ে দু হাজার বাইশ তেইশের বাজেটে কোনো ধরনের কোনো ঘোষণা কিন্তু আমরা দেখতে পেলাম না এই হলো কি দু হাজার বাইশ তেইশের বাজেট যেখানে সাধারণ মানুষের চাহিদার কথাগুলো নেই এছাড়াও যেমন ধরুন ব্যাঙ্কিং সেক্টর ব্যাংকিং সেক্টরে আমরা দেখছি দিনের পর দিন ফিক্সড ডিপোজিটে সুদের হার কমে যাচ্ছে যারা বয়স্ক তাদের সুদের হারও কমিয়ে ফেলা হচ্ছে দু হাজার বাইশ তেইশের আর্থিক বছরে ব্যাংকে সুদ কমা বা বাড়া নিয়ে কোনো ধরনের কোনো পরিকল্পনা আমরা দেখতে পেলাম না এছাড়াও ধরুন এই যে কৃষি আন্দোলন চলছিল এত বছর ধরে এই বিগত এক বছর ধরে এতদিন ধরে এই কৃষি আন্দোলনে আমরা দেখলাম বিভিন্ন ধরনের দাবি ছিল কৃষকদের তাদের দাবি ছিল যে তাদের এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্টিং প্রাইস বা ন্যূনতম সমর্থন মূল্য চাই এই বিষয়ে আমরা দেখলাম একটা ঘোষণা করা হয়েছে একটা প্রায় তিন লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে যে কৃষকদেরকে ন্যূনতম সমর্থন সহায়ক মূল্য দেওয়ার জন্য কিন্তু এই বাজেটে কৃষকদের যে ঋণ সেই ঋণ মুকুব নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য আমরা দেখতে পেলাম না কৃষকদেরকে সাহায্য করার জন্য প্যাকেজ ঘোষণা খুব ভালো জিনিস কিন্তু প্রত্যেকটা গ্রামের প্রান্ত প্রান্তে প্রান্তে যে সমস্ত কৃষকরা রয়েছেন ভাগ চাষিরা রয়েছেন তারা তাদের চাষ আবাদ করার জন্য বা ফসল উৎপাদন করার জন্য ব্যাঙ্ক থেকে লোন নেন কৃষি সমবায় থেকে লোন নেন তো এই যে লোনগুলো নেন তাদের বিভিন্ন কাজের জন্য লোনগুলো মানে লাগে সার কেনার জন্য বীজ কেনার জন্য বা জমি চাষ করার সময় যে জল লাগে তার পাম্প তাতে ডিজেল লাগে সেই ডিজেলের জন্য তো এই সমস্ত খরচ খরচার জন্য তাদেরকে লোন নিতে হয় এবং চাষ আবাদ ঠিকঠাক না হলে সেই লোন তারা ফেরত দিতে পারেন না বলে তাদের উপর অনেক চাপ চলে আসে আমরা দু হাজার বাইশ আর্থিক বর্ষে আমরা দেখলাম না যে কৃষকদের যে ঋণ মুকুব সেটা নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য বা কোনো ধরনের কোনো পরিকল্পনা ঘোষণা করা হলো এই মুহূর্তে সব থেকে ভারতবর্ষের যে সব থেকে বড়ো সমস্যা সেটা হচ্ছে চাকরি বাকরির সমস্যা এরকম তথ্য অলরেডি আমাদের কাছে রয়েছে যে বিগত পঁয়তাল্লিশ বছরে সব থেকে বেশি বেকারত্ব এই মুহূর্তে রয়েছে আমরা দুদিন আগে দেখলাম রেলওয়ের এন পরীক্ষাতে যে ধরনের দু নম্বরই হয়েছে নিয়োগের ক্ষেত্রে তার জন্য হাজারে হাজারে বেকার ছেলে মেরা বেকার তরুণ তরুণীরা রাস্তায় আনতে বাধ্য হয়েছে তারা বিক্ষোভ দেখিয়েছে ট্রেন ভাঙচুর করেছে ট্রেনে আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছে বিহারের গয়া অর্থাৎ এই মুহূর্তে মানুষের চাকরির প্রচণ্ড প্রয়োজন এবং সরকারি চাকরির নিয়োগের প্রয়োজন এই সরকারি চাকরির নিয়োগ বা তার জন্য কেন্দ্রীয় সরকার কিছু বরাদ্দ করেছে কি না এই ধরনের কোনো মন্তব্য আমরা দেখতে পেলাম না হ্যাঁ যদিও আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার ভাষণ যখন শুরু করেছিলেন তখন তিনি ষাট লক্ষ বেকারের কর্মসংস্থানের কথা বলেছেন কিন্তু এটা একটা ঘোষণা এরকম ঘোষণা আপনি যদি খোঁজেন সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটে প্রচুর পেয়ে যাবেন সেই ঘোষণাগুলো ঘোষণা হয়েই রয়ে গেছে আজ অব্দি ঘোষণাগুলো বাস্তবায়িত হয়নি বেকারের কথা বলতে গিয়ে এই কথাটা মনে রাখার দরকার আছে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন দু হাজার সালে ভোটের জন্য লড়ছিলেন কেন্দ্রীয় সভার কেন্দ্রীয় ভোটের জন্য লোকসভা ভোটের জন্য তখন তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেক বছর দু কোটি চাকরির সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি আবার নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ষাট লক্ষ চাকরির অনেক হেডলাইন আপনি এটা নিয়ে দেখতে পাবেন কিন্তু আগামী আর্থিক বছরে এই বেকারদের কর্মসংস্থানের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে বা তাদের ভাতার জন্য কোনো টাকা পয়সা বরাদ্দ হয়েছে কি না বেকার ভাতার জন্য এই ধরনের কোনো আলোচনা বা কোনো ঘোষণা আমরা এ নিয়ে পেলাম না এই মুহূর্তে আমরা জানি যে যারা কর্পোরেট সেক্টরে চাকরি করেন বা যারা সরকারি চাকরিও করেন তাদের অনেকের বেতন আটকে গিয়েছে সরকারি অফিসে যারা বিভিন্ন কন্ট্রাকচুয়াল লেবার তাদের মাসের পর মাস বেতন আসছে না এবং কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে আমরা দেখছি যে ইনক্রিমেন্ট বলে যেটা সবাই জানেন কর্পোরেট সেক্টরে যারা কাজ করেন সেই ইনক্রিমেন্ট বন্ধ রয়েছে তাদের না বেতন বাড়ছে না পদোন্নতি হচ্ছে এই নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো প্যাকেজ ঘোষণা করলো না এই বাজেটে দু হাজার বাইশ বাজেটে এই যে আমরা দু সালে লকডাউনের সময় দেখেছিলাম মাইগ্রেন্ট লেবারদের একটা অনেক বড় সমস্যা উঠে এসেছিলো সরকার যেটা বরাবরই অস্বীকার করে এসেছে তাদের কাছে এখনও অবধি তথ্যই নেই কজন মাইগ্রেন্ট লেবার কে কোথায় কাজ করেন এই মাইগ্রেন্ট লেবারদেরকে নিয়ে ঘোষণা করা হয়েছিল যে এদেরকে নাকি রেশন দেওয়া হবে এদের নাকি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের ব্যবস্থা করা হবে তো এই নিয়ে কিন্তু আমরা দু হাজার বাইশ তেইশের বাজেটে কোনো ধরনের কোনো ঘোষণা দেখতে পেলাম না মানে এটাই কি বুঝে নিতে হবে যে যখন যখন এরকম বাজেট পেশ হবে বা এই ধরনের ইভেন্ট হবে যে ধরনের ঘটনা ঘটবে তখন এই পুরো ঘটনাটাকেই ঘোষণার মাধ্যমেই সম্পূর্ণ করে দেওয়া হবে অনেকেই এটা নিয়ে গর্ববোধ করছেন যে আমরা ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছি কেননা আমাদের দেশের অর্থমন্ত্রী ওই খাতার জায়গায় কাগজপত্রের জায়গায় ট্যাব নিয়ে এসে দেশের বাজেট ঘোষণা করেন ডিজিটাল ইন্ডিয়া তো না হয়ে গেলাম মানুষ খেতে পাবে কি সেই নিয়ে একটু ডিজিটাল ইন্ডিয়া আলোচনা হোক আপনারা বড়ো বড়ো হেডলাইন বাজেট নিয়ে অনেক কিছু দেখতে পাবেন কিন্তু ওই হেডলাইন যেগুলো গত বছর বা তার আগের বছর ওই হেডলাইনগুলো একটু খুঁজে নিয়ে এসে দেখুন সেই হেডলাইনগুলো এই বছর হারিয়ে গেছে এবছর আবার নতুন হেডলাইন তৈরি হচ্ছে হেডলাইনেই আমরা হারিয়ে থাকবো যেমন একটা লাইন ছিল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে আমাদের এই এবার বলতে হবে যে মুখ ঢেকে যায় হেডলাইনে এছাড়া কিছুই বলার নেই দু হাজার তেইশ বাইশ তেইশের বাজেটে কে অনেকেই বলছেন অনেক খবরের চ্যানেলে বলা হচ্ছে এটা বুস্টার ডোজ বাজেট সেই বুস্টার ডোজ ভ্যাকসিন যেটা নিয়ে কথা হওয়ার উচিত ছিল বা ভ্যাকসিনেশান প্রোগ্রাম যেটা এখনো অবধি অনেকটাই বাকি রয়েছে ভারতবর্ষে প্রায় পঞ্চাশ শতাংশের থেকে ষাট শতাংশ মানুষের এখনও দ্বিতীয় ডোজ তারা পাননি তো সেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে কিভাবে বা তার জন্য কোনো আদৌ কোনো প্যাকেজ এই ধরনের ঘোষণা আমরা দেখতে পেলাম না এই বছরের বাজেটে দু হাজার বাইশ তেইশের বাজেটে এখন অবধি ভ্যাকসিন ড্রাইভ সম্পূর্ণ হয়নি এখন অবধি বাচ্চাদের ভ্যাকসিনেশন শুরু হয়নি সেটা নিয়েও কোনো ধরনের কোনো প্যাকেজ ঘোষণা করলেন না আমাদের দেশের অর্থমন্ত্রী দু হাজার বাইশ তেইশের বাজেট যেখানে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলার কথা ছিল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো কথা হলো না ভ্যাকসিনেশন নিয়ে কোনো কথা হলো না চাকরি নিয়ে কোনো কথা হলো না আপনার ব্যাঙ্কে যে টাকা রাখেন তার সুদ নিয়ে কোনো কথা হলো না অথচ বাজেট পেশ হয়ে গেল ঘোষণার মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়ার আড়ম্বরের মাধ্যমে এই হলো গিয়ে বিষয় আর যে ঘোষণাটা করা হয়েছে বছর বাজেটে সেটা হচ্ছে যে আবাস যোজনার কথা আবার বলা হয়েছে আবার বলা হয়েছে যে কিছু টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা দিয়ে আবার নাকি বাড়ি তৈরি করা হবে আপনারা যদি মনে থাকে পুরোনো প্রধানমন্ত্রীর পুরনো ভাষণ তুলে আপনি দেখে নিতে পারেন দু হাজার একুশ উনি বলেছেন যে দু হাজার মধ্যে সব গরিবকে ঘর দিয়ে দেওয়া হবে আপনি যদি কিছু তথ্য ঘাটেন তাহলে দেখতে পাবেন যে এখনও অবধি দু কোটির ওপর বা তিন কোটির ওপর মানুষকে বাড়ি ঘর দেওয়া বাকি রয়ে গেছে অর্থাৎ প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দু হাজার মধ্যে পরিকল্পনা করেছিলেন যেটা সম্পূর্ণ করে দেওয়ার সেই সেই বিষয়টা নিয়ে আবার ঘোষণা করা হচ্ছে এই বাজেটে এরপরেও যারা যারা প্রধানমন্ত্রীর ভক্ত যারা যারা প্রধানমন্ত্রীকে ভগবান মনে করেন তারা এটাই বলবেন যে প্রধানমন্ত্রী আছেন বলেই এইসব সম্ভব হচ্ছে মানে হ্যাশট্যাগ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সত্যিই হ্যাশট্যাগ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এই ধরনের জুমলাবাজি এগুলো আমাদের দেশের প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব মোবাইল ফোন এবং চার্জারের দাম কমিয়ে দেওয়া হয়েছে এটা আপনাদেরকে ইতিমধ্যে বলেছি কত টাকা কমিয়ে দেওয়া হয়েছে কি কমানো হয়েছে সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন কিন্তু বিষয়টা হচ্ছে মোবাইল রিচার্জের দাম যেভাবে বেড়ে যাচ্ছে সেটা নিয়ে কি কেন্দ্রীয় সরকারের কোনো চিন্তা ভাব ভাবনা নেই আজকে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করেন অফিস যান না তাদেরকে মোবাইলে রিচার্জ করতে হয় ব্রডব্যান্ডে রিচার্জ করতে হয় অনেকেই বাড়ির থেকে পড়াশুনো করছেন তাদের স্কুল কলেজ বন্ধ হলে তাদেরকে এখন ওই যে ক্লাস করতে হচ্ছে জুমে গুগল জুমে তো তাদের রিচার্জ করতে হচ্ছে স্টুডেন্টদেরকে রিচার্জ করতে হচ্ছে তো রিচার্জ নিয়ে কোনো কিছু প্যাকেজ বা কোনো ধরনের রিচার্জে কোনো সুরাহা আমরা দেখতে পেলাম না এই দু হাজার বাইশ তেইশের বাজেটে অথচ এই দু হাজার বাইশ তেইশের বাজেট কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার বাজেট মনে রাখবেন ডিজিটাল ইন্ডিয়ার বাজেট হয়েছে অথচ এই ডিজিটাল ইন্ডিয়ার বাজেটে ইন্ডিয়া যেটা দিয়ে ডিজিটাল হয় সেই ডেটা এবং সেই ডেটা কিনতে গেলে যে খরচা করতে হয় ডেটা চার্জ সেটা নিয়ে কোনো কথা হলো না সেটা নিয়ে কোনো পরিকল্পনা ঘোষণা করা হলো না এই বাজেটে আপনার রেশনের কথা নেই এই বাজেটে শুধু ভাষণ রয়েছে এই বাজেটে আপনার স্বাস্থ্য ব্যবস্থার কথা নেই শুধু আত্মনির্ভর ভারতের সংকল্প রয়েছে এই বাজেট কতটা আপনার জন্য কতটা সাধারণ মানুষের জন্য এটা বিচার্য বিষয় নয় এটা একদম জলের মতন পরিষ্কার এর জন্য কোনো ধোঁয়াশারও প্রয়োজন নেই আপনি যদি বুঝতে পারছেন না তার মানে আপনার মনের মধ্যে কোনো একজনের জন্য ভক্তি রয়েছে আপনি মনে করেন তার ছাপ্পান্ন ইঞ্চির ছাতি দিয়েই দেশ চলবে বাজেটে আমাদের জন্য কোনো পরিকল্পনা ঘোষণা হোক বা না হোক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটাই আশা আমাদের রইল যে আপনারা যারা সাধারণ মানুষ যাদের জন্যই বাজেট ঘোষণা করা হয় তারা এই বাজেটে কি পেলেন বা পেলেন না সেটা ভোট দেওয়ার সময় নিশ্চয়ই মনে রাখবেন সেই রাজনৈতিক দলকে ভোট দেওয়ার আগে একবার ভাববেন যে রাজনৈতিক দল বছরের পর বছর বাজেট ঘোষণাই করে যায় সেই ঘোষণার কোনো কাজ হয় না এবং ঘোষণার পর নতুন ঘোষণা চলে আসে পুরোনো ঘোষণা মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য নতুন চক্রান্ত করা হয় এটাই কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় সরকারের থাকা যে রাজনৈতিক দল তাদের কাজ এটা আপনাকে মনে রাখতে হবে এই পরিস্থিতিতে যখন আপনার বাড়িতে পান্তা পান্তাপুর অবস্থা প্রত্যেকটা জিনিসের দাম সবজিপাতির দাম বাড়ছে চাল ডালের দাম বেড়ে যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে দেশে বাজেট ঘোষণা করা হচ্ছে এবং সেখানে ডিজিটাল ভারত দেখানো হচ্ছে আপনাকে যে ভারতে রেশনের কথা বলার কথা সেখানে ডিজিটাল ভারতের ভাওতা দেওয়া হচ্ছে আপনাকে এটা মনে রাখবেন বাকি আপনার ওপর আপনারা সবাই সব কিছু বোঝেন জানেন আপনাদেরকে আলাদা করে কিছু বোঝানোর আমাদের নেই শুধু এই যে ঘটনাগুলো ঘটেছে কিছু বিষয় আপনাদের সামনে তথ্যগতভাবে তুলে ধরা দরকার ছিল বলে আজকের এই পর্ব সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের সমাজ পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন নিউজ লিভিকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনারা চাইলে নিউজ নিউভিকের ইউটিউব চ্যানেল জয়েন করতে পারেন আমাদেরকে আলাদা করে পেমেন্ট করতে পারেন সাপোর্ট করতে পারেন এবং আপনারা যদি ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুকে আমাদের আমাদের নিউজ নির্বিকের পেজকে লাইক এবং ফলো করুন নমস্কার